নমস্কার, মাই টিভির সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি ত্রিনা। সহজ পাঠে সকলকে মনোনিবেশ করবার জন্য এই মুহূর্তটাই তো আসল মুহূর্ত, কারণ আবৃত্তি নিয়ে রয়েছি। রিসাইটেশনের একটা পর্ব তোমরা অলরেডি দেখেছ, আরও একটি পর্বে আমরা আজকে, এবং আজকেও তিনিই রয়েছেন যাকে আগের দিনও তোমরা দেখেছ শিক্ষিকার ভূমিকায়, যিনি রয়েছেন শিল্পী শ্রীমতী সোমা কাঞ্জিলাল। সোমাদিকে অনেক অনেক স্বাগত জানাবো। সহজ পাঠের আরেকটা এপিসোড আমরা আজকে পদার্পণ করলাম, এবং আমাদের জার্নিটার মূলত কন্টেন্টটাই এটা ছিল, বাচ্চাদেরকে কী করে সহজভাবে শেখানো যায়, কী করে মনোগ্রাহী করে তোলা যায়। সেই জায়গা থেকে আমার মনে আছে আগের এপিসোডে সোমাদি আমরা একটা বিষয় দিয়ে শেষ করেছিলাম, সেখানেই আজকে শেষ থেকে শুরু করব, যে যে সকল বাচ্চারা কথা বলতে চায় না বা একটু দেরিতে কথা বলবে, অনেকে আছে বলতে পারে কিন্তু ইচ্ছে করেই মুখ বুঝে বোধহয় থাকে, এটাই বোধহয় তাদের দুষ্টুমি। তো এই খেলার সাথে থেকে তাদেরকে কথা বলানো, একটা জিনিস তুমি আগের এপিসোডে বলছিলে সোমাদি, যে একটা বর্ণ বা একটা অ্যালফাবেট সেটাকে তুমি আগে প্রোনাউন্স করানোর শিক্ষায় যাও, আমি আসবো কিভাবে তুমি শেখাও। একদম ঠিক, তাই অবশ্যই আমি ওখান থেকেই শুরু করব আজকে। আর আমারও সত্যি খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। মায়া টিভিকে অসংখ্য ধন্যবাদ যে ঘরে বসেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। একটা বাচ্চা যখন ওরকম আসে, আজকাল প্রচুর ডক্টরের কাছেই যায় ছেলে মেয়েকে নিয়ে, বা স্পিচ থেরাপি, যেটা আমার নিজের অনেক স্টুডেন্টরা তারা গেছিল, কিন্তু সেখানকার একটা আলাদা রকম সিস্টেম। আর এখানে না কথা বলা শিল্প, তো এটা আমরা বলি কথা বলা শিল্প, বাচিক শিল্প, এখানে যখন আমার কাছে এরকম বাচ্চারা আসে, বা এখনও আমার কাছে ওরকম বেশ কয়েকজন আছে, ওদের আমি আগে ওই যে বর্ণগুলো বিভিন্নভাবে উচ্চারণ, আপনারা যারা বাচ্চাদের শেখান দেখবেন নিরোধ বরণ হাজরার একটা আবৃত্তি কোষ বলে একটা বই আছে, এই বইটা অবশ্যই রাখবেন সংগ্রহে, খুব মানে গুরুত্বপূর্ণ একটা বই, ওরা যখন বড় হবে কাজে আসবে। ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ জ ড দ ব ঘ ঝ ঢ ধ ভ। এই যে বলছি, এবার যে বাচ্চাটা কই বলতে পাচ্ছে না তাকে আমি বারংবার বলছি, বলো কালো, কাক, কাকাতোয়া। এই যে মানে সব থেকে সহজ, ও যেটা সব থেকে সহজে বলতে পারে, কাল। হ্যাঁ, এইভাবে আমি চেষ্টা করে করে ওকে ঠিক কয়ে আনছি, কিন্তু তারপরে এর এইভাবে ঠিক কয়ের পরে কে এলো, চ। তার মানে তোমরা বাড়িতে কজন থাকো, তুমি, তোমার মা, তোমার বাবা, তাহলে ক চ ট। আজকে তাহলে তোমার তিনজন বন্ধু হবে, খুব আনন্দ পায়। হ্যাঁ, মানে ওর মা বাবারা অবাক হয়ে যায় যে সারাদিনে মানে বলে সোজা বাংলায় যেটাকে বলে ঠেলাঠেলি করে দু চারটে কথা সে মানে বলাতে পারে, বা একটু পড়তে বস, কিছুই বলবে না সে। সেখানে আমি এসেই বলি, এই যে প্রথম দিন তোমার কি হলো বাবা, তিনজন বন্ধু, আর বাড়িতে তোমরা তিনজন আছো, তোমরা ছজন, তাহলে তুমি যখন বলবে আবার বলো ক, এবার কখন না মানে আনমনে বেরিয়ে যাচ্ছে ওর মুখ দিয়ে। হ্যাঁ, তখন মা বাবা তো আনন্দ পায়, ওরও বেশ ভালো লাগে, আমি তুমি তাহলে বলো না কেন, না তোমার মতো তো কেউ আমাকে এরকম বোঝায়নি। একদমই তাই, এবং দেখো ভালোবাসা আমরা বলি না, ভালোবাসায় কাককেও সুন্দর করে ময়ূর করে তোলা যায়, সুতরাং সেই জায়গাটাই বোধ হয় সেক্ষেত্রে ময়ূর পুচ্ছটা কাকের পিছনে লাগানোর প্রয়োজন হয় না। সমাধি সেই লেসনটাই শেখাচ্ছেন আপনাদের জন্য। এবং দেখো দিদি, আমরা একটা কবিতা বলার আগে, আমরা যে বলি না প্রোনাউন্সিয়েশন, আমার একটি কথা খুব মনে পড়ে, আমি বলতাম মন, তো সেদিন আমাকে আমারই শিক্ষিকা গুরুমা তিনি বলেছিলেন মন না মন। তো এই যে মন না মন, এরকম অনেক কিছু আছে, যেমন খেয়েছি, অনেকে বলে মানে কেমন একটা ভাবে বলে চ ছটা একটু কেমন মিক্স করে ফেলে, চ এবং ছয়ের যে আলাদা একটা উচ্চারণ, যেটা তুমি একটু আগে আমাকে
বোঝাচ্ছিলে দর্শক বন্ধুদেরকেও, তো সেরকমই একটা কি কবিতা বলবো যেটার ভিতর থেকে আমরা শিখতে পারবো যে এই প্রোনাউন্সিয়েশনটা এভাবে করব? হ্যাঁ, সেটা তো ধরো ওখানে যাচ্ছি আমি। তার আগে আরেকটা কথা, জানো আমরা এই যে মা বাবারা, হ্যাঁ আমরা যদি ভুল শব্দ উচ্চারণ করি আমার বাচ্চাটা কিন্তু ভুল শিখবে। সেই জন্য মা বাবাকে অত্যন্ত সচেতন হতে হবে। আমার প্রচুর স্টুডেন্ট আছে, তারা শিক্ষিকা, স্কুল টিচার, হাই স্কুল, প্রাইমারি স্কুল মিলিয়ে আছে। আমি তো বলি যে গভর্নমেন্টের এটা একটা আইন করা উচিত, স্কুলের শিক্ষক শিক্ষিকাকে মিনিমাম আবৃত্তির 5 বছরের একটা কোর্স করে আসতে হবে। একদম, এবং আজকে আমি ওপেন বললাম, মায়া টিভির মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছবে আপনারা এই ব্যাপারটা আরও খানিকটা স্প্রেড করবেন, এবং আমি চাইবো আপনারা ওই শিক্ষাটা নিন। কারণ সারাদিনে একটা হিসেব রাখতে হবে, আমি বলছি আমি বাঙালি, ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত কটা বাংলা শব্দ উচ্চারণ সঠিক বলছি, তাহলে আমার বাচ্চাটি কি শিখবে? আবৃত্তির টিচার কতক্ষণ শেখাবে? সেই জন্য আমাদের কিন্তু প্রথম নিজেদের সচেতন হতে হবে। আবৃত্তির অনেকগুলো পজিটিভ দিক আছে, শব্দ উচ্চারণ সঠিক, সারা জীবনে ও ভুল বলবে না, ভুল লিখবে না, এবং গুছিয়ে কথা বলা শিখবে। একটা হঠাৎ করে একটা জায়গায় গেল, গিয়ে ও থতমত খেয়ে নিজেকে একটা মুষড়ে নেবে না, ও খুব স্মার্টলি সেইখানে নিজেকে তুলে ধরতে পারবে। এই পজিটিভ দিকগুলো আছে যেটা ওর সারা জীবন লাগবে। আবৃত্তি শিখলেই যে একজন বিখ্যাত আবৃত্তিকার হবে সেটা নয়। হ্যাঁ, একটা সুস্থ বুদ্ধির সঠিক শব্দ উচ্চারণের শব্দ ভাণ্ডারে পরিণত হবে। সব থেকে বড় কথা একটা সেন্টেন্স মেকিং, যেটা আমাদের ইংলিশে আমরা মনে আছে আমরা কি করতাম, সেন্টেন্স মেকিং শিখতাম, কিন্তু বাংলায় সেটা শিখতে হয় না। কেন? ওটা আপনার মাতৃভাষা বলে। যদি আজকে মাতৃভাষা আপনার ইংলিশ হতো তাহলে দেখতেন এইভাবেই যেভাবে সমাধি বলছে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে নিয়ে শব্দ ভাণ্ডার তৈরি করা, সেটা অটোমেটিকলি আপনার আসতো। তার জন্য এই যে এখন অনেক মতবিরোধের কথা আছে, কোথাও ইংলিশ মিডিয়াম, কোথাও বাংলা মিডিয়াম, বিভিন্ন ধরনের কথা সমাধি, কিন্তু মাতৃভাষাটা যে সব থেকে ভালো পারে সে আর 5টা ল্যাঙ্গুয়েজও খুব ভালো, খুব সহজে পারবে, খুব সহজে পারবে। আমি যদি বাংলাতে সে শব্দটা উচ্চারণ সঠিক না করতে পারি, সেটাকে আমি যখন ইংলিশে কনভার্ট করব সেটাও কিন্তু সঠিক হবে না। একদমই তাই, ট্রান্সলেট করছি তো আমরা, ট্রান্সলেট করছি, কারণ আমাদের পক্ষে ওই হিন্দিটা আসে আর মাতৃভাষা বাংলাটা ঠিক আসে না, বিষয়টা কিন্তু একটা বিরাট বড় ভুল এবং বিভ্রান্ত করে একটি কথা। এই যে ভবানীপ্রসাদ মজুমদার লিখেছেন, ভদ্রলোক প্রফেশনে শিক্ষক, মানে তুমি ওনাকে, আমি জানি না দেখা হয়েছে কিনা, ওনার সঙ্গে আমার প্রচুর দেখা হয়েছে, আমার প্রচুর অ্যালবাম ওনার কবিতা আছে, আমার সেই জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে হয়েছিল পারমিশন নেওয়ার জন্য। মানে ওরকম একটা শান্ত সমাহিত মানুষের কলম দিয়ে এরকম কবিতা কখন ঝরে, এটাই কিন্তু বিপ্লব। ওই শান, ওই ধারটা সত্যি আমাদের এখনো, আমার গুজবাম্পস হচ্ছে রিয়েলি। এবং সমাধি, এই কবিতাটার কথাই যখন এলো তখন তোমার গলায় কি একটু শুনবো? না, ওটা একটু পরে আসি। আচ্ছা বেশ, পরে এখন যেটা আমরা সেই শব্দ উচ্চারণ নিয়েছি, চলো সেখানে যাই। আসলে কি এরকম অনুষ্ঠান জানো তো, যদি রোজও করতে পারি আমার মনে হয় ফুরবে না, না ফুরবে না। এর এর সত্যি, এর বলে না একটা অতল সমুদ্রে যদি শব্দ ভাণ্ডার হয় সেগুলোকে নিয়ে যে শব্দোচ্চারণ সেটাই বোধহয় কবিতা, তার সঙ্গে আবৃত্তি মানে আপনার আমার সবার অনুভূতিগুলো একদম টাটকা থাকে। যেমন সমাধি বলছিলে, আমরা আসি আবারও সেই জায়গায়। হ্যাঁ, সেই জায়গাটা আবার আসছে। আমি শব্দ নিয়ে সুকুমার রায়ের একটা ছড়া আছে, সেটা আবৃত্তির 3rd ইয়ারের ছেলেমেয়েরা করে, যেটা আমি তো মনে করি 3rd ইয়ার নয়, বাবা মাদের আগে করে নিতে হয় তারপরে ছেলেমেয়েকে করাবো, যে ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা, সাই সাই পন পন ভয় কান বন্ধ, ওই বুঝি ছুটে যাই সে ফুলের গন্ধ, হুড় মুড় ধূপ ধাপ ও কি শুনি ভাইরে, দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে। এই যে এক একটা শব্দ সুকুমার রায়ের, এগুলোকে আমাদের ঠিক ঠিক করতে হবে। অন্যদিকে কাজী নজরুল ইসলাম আর একটা জায়গায় যেটা লিখেছে, সেখানে বলছেন যে একই রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামাদ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে চোটে ছোটে লোটে ফোটে, বন্নি ফিনিকি চমকি চমকি, ঢাল তলো আরে ক্ষণ ক্ষণ, এটা আরেকটু বড়বেলায় গিয়ে শিখবে। কিন্তু এটাই হচ্ছে শব্দের খেলা, শব্দের জাদু। এবং এই বিষয়টাও তোমার এই কবিতাটা থেকেই আমরা আরো উদ্ধৃত করতে পারি প্রত্যেকটা মানুষের কাছে, যে এই যে দ্রিমি দিমি বা
এই যে এক একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড একসঙ্গে উচ্চারণ করা কিন্তু জড়াবে না না আসবো লেসনটা ঠিক এবার এই যে ধরুন এটা যখন করলাম আমি যখন দেবাশিসদার কথা মনে পড়ছে দেবাশিস বসু আকাশবাণীর খুব বিখ্যাত আর্টিস্ট ছোটবেলায় আকাশবাণীর রেডিও অন করে শুনতাম যে আমি দেবাশিস বসু খবর বলছি মানে সেই দেবাশিসদা এখন অত্যন্ত স্নেহের পাত্রী আমি যে শুনেছিলাম দেবাশিসদা বলেছিলেন যে দেখ এইভাবে বল কাঁচা ডাব পাকা ডাব কাঁচা গাব পাকা গাব হ্যাঁ পাখি পাকা পেপে খায় হ্যাঁ এই যে মানে আমাদের প্রচুর টাঙ্ক ক্লিয়ারেন্স গুলো হ্যাঁ একদম একদম এগুলো আমরা যত বেশি অভ্যাস করব তত বেশি কিন্তু আমার জিভ বলুন দাঁত বলুন ঠোঁট বলুন ওরা আরো বেশি স্ট্রং হবে আরো বেশি স্মার্ট হবে তবেই আমি বলতে পারবো একই রণবাজা বাজে ঘন ঘন রণ ছন 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 রণ রণ সে কি দমকি দমকি ধমকি ধমকি দামাদ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে চোটে ছোটে ছোটে লোটে ফোটে বন্নি ফিনি কি চমকি চমকি এটা কিন্তু একবার দুবারের চেষ্টা নয় বহুদিনের সাধনা করতে হয় তবে সম্ভব অত সহজ নয় আবৃত্তি খুব কঠিন সাবজেক্ট এবার এই যে বাবা মায়েরা বলুন বা স্কুল টিচারদের কথা যে কথাগুলো বলে বারবার সরে যাচ্ছে যে আমরা দেখবেন বেশিরভাগ লোকই বলি প্রশ্ন প্রশ্ন কি কখনো কি ভেবেছি ওটার স্পেলিং কি বানানটা কি তখনই কিন্তু সঠিক শব্দ আসবে প্রশ্ন একদম একেবারে অন্য অন্য সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আমি ক্লাস এইটে পড়েছিলাম সেটা আজও আমার মর্যায় মর্যায় রয়েছে সেই জন্যই বোধহয় কবিতাটাও আমাকে ভালোবেসেছে চলো না তাহলে সেই কবিতাটা একটু শুনবো কি না এই অন্য আর অন্যর যে ফারাকটা ধরো এই যে এটা কি কোনো আমি বোঝাতে পারি সেই জায়গায় যে তুমি বোঝাবে যে এমন একটি কবিতা যেখানে দেখো এটাকে দুরকম ভাবে ইউজ করা গেল এবং দুটোর মিনিং আলাদা হ্যাঁ অন্য মানে অপর আর মানে অন্য মানে ভাত অন্য মানে অপর মানে ওই যে তুমি একটু আগে বলছিলে না যে তোমার গুরুমা শিখেছেন যে মন নয় মন মন ঠিক হ্যাঁ তা এটাও আমি খুব ছোটদের থেকেই বোঝাই যে বাবা অদন্তের নয় নয় অন্ন মানে আমরা রোজ যেটা খাই ভাত আর অদন্তের নয় যে ফলে অন্ন মানে অপর ওই যে রাস্তা দিয়ে একজন একদম অপর একজন অন্য মানুষ একদম অন্য মানুষ তাহলে কি বলতো আমার মনে হয় জীবনে যদি এরকম প্র্যাকটিক্যালি আমি শিখতে পারি সেটা এখান থেকে কখনো মুছবে না একদম তাই এবং দেখো আমরা মনে আছে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় ধরে আমাদের হাতের হাতে খড়ি হয়েছিল এখন কটা বাচ্চা আছে বর্ণপরিচয়টা জানে একদম না কেন আমরা অনেক বেশি মডার্ন হয়ে গেছি অনেক বেশি মডার্ন আমি মা আমি গর্ব করে বলি আমার মেয়ে বাংলা ঠিক ভালো পারে না ওটা ফোর্থ ল্যাঙ্গুয়েজ বা কোনো ল্যাঙ্গুয়েজই নেই আপনার কাছে নিয়ে এসেছি আবৃত্তি একটু শিখো তাহলে যদি বাংলাটা শিখে একদম এবং আরও একটি বলে কত সাবলীলভাবে আমার নিজেরও লজ্জা লাগে যে না ও বাংলাটা কি হবে বাংলার কোথায় লাগে বাংলায় শিখে কি হবে কিন্তু একটা কথা বলুন আপনি যেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে বলছেন যে কথাটা বলছেন সেটা তো আপনি ইংলিশে বলছেন না বাড়িতে না একদমই না সারাদিন কি আপনি 8 ঘন্টা আপনার বাচ্চার সাথে ইংলিশে কথা বলেন না আপনি বলেন না কারণ আপনি সেই ইংলিশে 8 ঘন্টা কথা বলবার পরিবেশটাই পান না আমি বলছি না যে ওটা আপনি জানেন না আপনি জানেন কিন্তু পরিবেশটাও আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি যেটা আজকে তুমি বলছো দেখো এই যে প্রত্যেকটা ওয়ার্ড কতগুলো টপিকস আমরা এর ভিতর থেকে তুলে নিয়ে আসতে পারলাম যাদের শেখার আগ্রহ তারা কিন্তু এর থেকেও শিখবে অবশ্যই আমি সেইভাবেই বলছি যে যারা এখনো ধরো আবৃত্তি শেখে না বা শিখতে যায়নি তারা এর থেকে শিখবে এর আগে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট জানো তো সেটা হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ের আবৃত্তি শেখা উচিত প্রত্যেকটা ছেলে মেয়ের এটা একটা জ্ঞান একটা বোধ একটা শিক্ষা এবং এই যে তুমি কয়েকজন কবির নাম বললে কয়েকজন লেখকের নাম বললে এনারা যে লিখে গিয়েছেন এই বইগুলো আমরা চোখে দেখা তো দূরে থাক আমরা শুনিও নি না কারণ আমাদের কাছে মনে হয় এগুলো অপ্রয়োজনীয় কিন্তু ওই বইগুলোই আজকে যদি আমার বা আপনার প্রয়োজনের তাগিদে হতো না তাহলে ইউটিউব ফেসবুকটা ঘেঁটে যতটুকু সময় নষ্ট করতাম তার থেকে অনেক বেশি আমরা নলেজ গ্যাদার করতে পারতাম এবং সমাধি একটা কথা যে বাচ্চাদের বলে না যে আবৃত্তি শিখতে গেলে তো কিছু কিছু বই যেমন তুমি বললে যে এই দুটো তিনটে বই তোমরা কালেকশনে অবশ্যই রাখবে এরকম কিছু বই তুমি কি বলবে হ্যাঁ যেমন আমি বলছি যে আবৃত্তি কোর্সটা যেমন নীরদবরণ হাজরার এই বইটা অবশ্যই রাখবেন আর আরেক আরও কয়েকটা বইয়ের কথা বলছি আমি সেটা হচ্ছে সহজ পাঠ হ্যাঁ এই যে এই অনুষ্ঠানটাই আমাদের সহজ পাঠ
ছোটরা কিন্তু আমরা যেমন সহজ পাঠের প্রথম ভাগ পড়েছি, দ্বিতীয় ভাগ পড়েছি, তবেই কিন্তু সেই ছোটবেলা থেকে সবে জ্ঞান হয়েছে, সবে খান্ত বুড়ি দিদি শাশুড়ি আমি দু লাইন পড়েছি, আমি কিন্তু তবে থেকে রবি ঠাকুরকে চিনি। আমাদের ব্যর্থতা আমরা আমাদের ছেলে মেয়েদের চেনাচ্ছি না, একটা বড় ভুল, বড় অন্যায় ছেলে মেয়ের সঙ্গে। ওরা কিন্তু একদিন প্রতিবাদের স্বরে আমাদের কাছে জিজ্ঞাসা করবে, কেন এটা আমাদের পড়াওনি বা এই বইটা হাতে তুলে দাওনি। এই ভুলটা করবেন না। যদি সহজ পাঠের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পান অবশ্যই দেবেন, কিংবা রবি ঠাকুরের শিশু, শিশু ভোলানাথ, আর অবশ্যই সুকুমার রচনা সমগ্র। ওই যে বেড়ালটা কি করে ম্যাও বলছে, কি করে সে রুমাল হয়ে গেল, এই গল্পটা আপনি বোধহয় পড়েছেন, কিন্তু ছেলে মেয়েকে সেই আনন্দ থেকে কেন বঞ্চিত করব বলুন? আমাদের কি অধিকার আছে? একদম নেই, একদমই নেই। এটা কিন্তু অবশ্যই ওদের জন্মদিনেই তুলে দিন না, কত কিছু দিই ওদেরকে আমরা, তাই না? ভালো অভ্যেস, ভালো চর্চা, হ্যাঁ ভালো চর্চি তো আমাদের কথা বলাতে, আমরা সমাধি বলো একটা মানুষের সাথে কথা বললেও না মনে হয় যে বাহ মানুষটা কিন্তু খুব ভালো। কেন? শুধুমাত্র বাচন ভঙ্গি, শুধু বাচন, তার শব্দ চায়ন কিন্তু আমাদের বোঝায় এই মানুষটা কতটা স্ট্যাটাসেবল, কতটা সুন্দর তার আত্মশালীনতায় তিনি কথা বলে, আর কে নয়, কে নয়, এটা তো আমরা বুঝি। সুতরাং সেই জায়গা থেকে ছোটবেলা থেকে তুমি যে মানুষ করার সিস্টেমগুলো বলছো অনবদ্য, আমার কাছে আবৃত্তিটা নতুন একটা বিভাগ করাটা বোধহয় সার্থকতা, কারণ প্রচুর কিছু শেখার আছে। যেমন সমাধি, একটা কবিতা এই যে কতটা আমি স্প্যান দেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই বিষয় নিয়ে একটু বড়দের ভেতরেও আমরা সেই শিক্ষার দিকটা এগোই। যে তুমি একটু আগে যেহেতু আমরা অতগুলো কথা বললাম ওই বিষয় নিয়ে, তুমি বারবার একটা কবিতা বলতে বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা কবিতা বলি যেটা বেশিরভাগ মা বাবারাই এখন জানে না, আমি সেটা নিয়ে একটু বলি, বলে তারপরে আবার একদম। তাহলে এই কবিতা নিয়ে আমরা বোঝাবো যে কোন জায়গায় স্ক্যানিং বা কোন জায়গায় প্রপার স্প্যান হওয়া দরকার। এটাও অপূর্ব দত্তের একটা কবিতা, বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে, হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো, সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69, ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন, জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পোর গ্রেড, ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে, বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে, বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা, মা বলল চুপ করো তো ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে, তা এই যদি আমি মা হয়ে আমার কথা হয় আমার ছেলে মেয়ে কি শিখবে, এটা কিন্তু এখনো সময় আছে, এখনো আমরা ভাববো। তার জন্য সহযোগী মায়া টিভি, মায়া টিভিকে অসংখ্য ধন্যবাদ এমন একটা প্রোগ্রামের জন্য, অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমাদের স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত এই চ্যানেলটি, এবং সমাধি বহু চ্যানেল আছে, বহু অনুষ্ঠান হয় সেখানে, আমি জানি না কতটা মানুষকে শিক্ষণীয় বা গ্রহণযোগ্য করে আমরা তুলতে পারি এক একটা এপিসোডে, কিন্তু আমাদের চেষ্টা, আমাদের প্রয়াসটা জারি, কারণ তোমাদের মতন কিছু শিল্পী, তোমাদের মতন মানুষকে আমরা না পেলে বোধহয় এত সুন্দর করে সহজ পাঠ অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। এবং আজকের এপিসোডে দাঁড়িয়ে সমাধি আর কি শিখবো, যে স্ক্যানিং এর কথা বলছিলাম সেই জায়গা কি একটু শেখা যায়। আমি এই যে এই কবিতাটা যে যে মডুলেশনটা যে স্ক্যানিং হলো, এটা ধরো একটু ছোটবেলাকার, ধরো 5-6 এই লেভেলে, হ্যাঁ ছোট কবি, ছোটবেলার কবিতা বড় বেলায়ও বলা যায়, বলা যায় কোনো অসুবিধা নেই, তার একটা ধারণই আলাদা, হ্যাঁ তার ধরন আলাদা, ধরন আলাদা, হ্যাঁ কিন্তু ছোটরা ওই যে আমি বললাম একেবারে শুরুর কথা যে বোঝো না বোঝো আবৃত্তি করো, আপনারা যারা মা বাবারা আছেন, গার্জিয়ানরা আছেন, তাদের উদ্দেশ্যও আমার এই একটাই কথা, ছোটবেলাটা ওদের কিছু বোঝাতে যাবেন না। আমার অনলাইন ক্লাস চলছে যবে থেকে করোনা এসেছে তবে থেকে, মানে সারাদিন যদি আমি 200 ছেলে মেয়েকে অফলাইনে শেখাই, আমার অনলাইন এক এক দিন আমার মিনিমাম 50টা করে ছেলে মেয়ে, এক একবারে আমি কনফারেন্সে 7 জন করে নিয়ে ওদের ক্লাস করাই, মিনিমাম 1 ঘন্টা করে লাগে আমার এক একটা ক্লাস করাতে ওদের, আমি ধরে 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 ওদেরকে বোঝাই ছোটদের থেকে বড়দের, ওরাও এত ইন্টারেস্ট পায়, এত আগ্রহী, না
আর বলে যে আজকে ক্লাসটা আমি কোনোদিনও নিতে ভুলে গেলে না ওরা ফোন করে আমাকে যে ম্যাম আপনি তো আজকে আমাদের ক্লাসটা নেবেন না, বা যারা আমার বাড়িতে এসে শেখে আমার কাছে এসে শেখে ওরা বলে অন্য কোথাও নাই সব কিছু অফ করে দাও আবৃত্তি শিখতে যাব। এই যে সমাধি অনলাইন, একটা সময়ে দুটো বছর বিগত আমাদের অনলাইনের উপর নির্ভরশীল হতে হয়েছিল। একটা কথা বলো, অফলাইন আর অনলাইন এই দুটোর শিক্ষা চর্চায় কতটা ফারাক হয়, কি সমস্যা হয় বাচ্চাদের, কোথাও আমাদের সাথে কমিউনিকেশনে যে গ্যাপটা থেকে যায় সেটারই বাকি হয়। এটা সত্যি একটা সমস্যা যেটা আমি তোমাকে বলছি। ধরো এই আমার সামনে এসে বাচ্চারা ধরো আবৃত্তি করছে, যেমন দুষ্টুমি করছে বা যাই করছে, আমি ঠিক কাছে ডেকে ওদেরকে কন্ট্রোল করে নিচ্ছি, কিন্তু বাড়িতে গার্জিয়ানরা বলে হ্যাঁ ম্যাম আপনাকে একটা কবিতা শুনিয়ে একতলায় হয়তো ক্লাস করছিল ও সিঁড়িতে উঠে দোতলায় চলে গেল, মাকে বলে গেল, আবার যখন আমারটা আসবে ডাকবে আমি আবার আসবো কবিতা। এই যে দিদি আরেকটা পয়েন্ট, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এই ধৈর্যটা নেই নাকি শিক্ষা দেওয়ার অভাব যে অপরেরটাও শোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আমি অধিকাংশ স্কুল প্রোগ্রামে দেখেছি, নিজে অ্যাঙ্কারিং করতে গিয়েও দেখেছি, যার হচ্ছে তিনি তার মা বাবার হাত ধরে বেরিয়ে চলে যায়। এর জন্য দায়ী আমরা, মা বাবারা। ঠিক আছে, আমার বাচ্চার প্রোগ্রাম হয়ে গেল, আমি আমার ছেলেকে বা মেয়েকে নিয়ে বাড়ি চলে গেলাম, অন্যদিন তো সময় থাকে, অনেক সময় থাকে। আমরা এখন ফেসবুকে সময় কাটাই, বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছি, বা সিরিয়াল দেখছি বা গল্প করছি। আমার নিজের স্বার্থে একটা প্রোগ্রামে গিয়ে একটা ক্লাসে গিয়ে বসে থাকতে হয় যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে আমি শেখাবো? আমি ব্রততি বন্দ্যোপাধ্যায়ের কাছে লাস্ট, আমি দিদির কাছে বহুদিন শিখেছি, আমার বাড়ি সেই নদিয়া জেলার পায়রাডাঙ্গা রানাঘাটের আগে স্টেশন, আমি সেখান থেকে দুটো ট্রেন ধরে আমি সল্টলেক গলফ গ্রিনে চলে আসতাম আগের ক্লাসগুলো দেখবো বলে। কেমন করে আগের ক্লাসগুলো শেখাচ্ছে দিদি, আমি দীর্ঘ দু ঘন্টা আগে ক্লাসে বসে থাকতাম এসে, পরে কিন্তু আমার ক্লাস ছিল। এবং সব থেকে বড় কথা ব্যাপারটা বুঝেছো, এই যে আজকে তোমার বলার ধরন, তার বলার ধরন, বা এ বি জেড ওয়াই এক্স এর প্রত্যেকের বলার ধরন আলাদা। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকের থেকে শেখার আছে। হ্যাঁ, তারপর তো নিজস্বতা, তারপরে তো নিজস্বতা। তাহলে কেন আমার ছেলে চঞ্চল হবে না? একদম, অনলাইনেও তো শেখার আছে, আমার বন্ধু কবিতাটা বলছে আমি শুনি। তা এর জন্য প্রথম এবং প্রধান দায়ী আমরা মা বাবারা, আমরা গার্জিয়ানরা। এই আঙুলটা আমি যদি আরেকজনের দিকে তুলি, তিনটা আঙুল আমার দিকে থাকে, এটা আমরা বারবার কিন্তু ভুলে যাই, এটা আপনারা মনে রাখবেন। আজ এই অনুষ্ঠানটা দেখার পরে দয়া করে ছেলে মেয়েকে নিয়ে যেখানেই যান পুরোটা থেকে আসবেন, সে ক্লাস হোক, আবৃত্তির ক্লাস হোক বা প্রোগ্রাম হোক, যেখানেই। একদম, ভালো মনুষ্যতা তৈরি করার এটার একটা বীজ বপন কিন্তু আবৃত্তি, যেটা আমরা আজকে আলোচনায় রয়েছি। কারণ আপনারা জানবেন, বিশেষ করে ছোটদের সাথে গার্জিয়ানরাও এই অনুষ্ঠান দেখবেন এবং গার্জিয়ানরা বুঝতে পারবেন যে কত সহজে সহজ পাঠটা আমাদের মনের ভিতরে যে সকল ওই কণা বিন্দু বলে বালি কণা বলি, যেগুলো আমাদেরকে বার করে দিতে পারলেই বোধ হয় ভালো, নেগেটিভিটি বা নেতিবাচক শব্দ, সেগুলো কত সুন্দর দেখুন সাবলীল মনটা। এবং একটা আমাদের, আমরা স্টুডিওতে আছি সমাধি, তুমি বলো এই যে আমরা একটার পর একটা এপিসোড করি, মানুষের সামনে আনি, তার একটা মাহলটাই বদলে যায় না শুধু কথার পৃষ্ঠে কথা দিয়ে। খুব কম সময় সমাধির গলায় ছোট্ট একটা কবিতা দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। আমি যদি হই ফুল হই ছিটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাতে দুপুরের ভূগোলের ক্লাস, তবে আমি টুপ টুপ নীল রাতে দেই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ, হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালি মেরে ডাল, ঘড়িতে দুপুরে বাজে বাবা ডুবে যান কাজে, ঘড়িতে দুপুরে বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল, সকাল নয় মায়া টিভির এই প্রোগ্রাম কখনো কোনো দিনও ফুরিয়ে যাবে না, আপনারা সবাই থাকবেন মায়া টিভির সঙ্গে। একদম একদম, অনেক ধন্যবাদ সোমাদিকে, এবং এত সুন্দর একটা এপিসোড তোমাদের সকলের জন্য উপহার দিতে পারলাম, তাই খুব ভালো লাগছে। তোমরা এইভাবেই শিখতে থাকো, কারণ সহজ পাঠ
তোমাদের লার্নিং সেশন, আবারও একটা নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে আমি থাকবো। ততক্ষণ দর্শক বন্ধুদের বলে দিই, যারা টেলিভিশন পর্দায় মা টিভি পাচ্ছ না, তাদের চিন্তার কোনো কারণ নেই, এত সময় ধরে ইউটিউব খাটো, ইউটিউবে চলে যাও। মায়া টিভি আমাদের চ্যানেল রয়েছে নিজস্ব, সেখানে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে পরবর্তী যে কোনো অনুষ্ঠান আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। এছাড়াও ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে পরবর্তী তোমরা ভিডিওটা আবারও দেখতে পারো। প্রত্যেকটা কবিতা যেমনভাবে সমাধি শেখালেন, যেভাবে তোমাদেরকে উচ্চারণ নিয়ে বললেন, আবারও থাকবো আগামী এপিসোডে। আজকের মতো বিদায় বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সহজ পাঠের সাথে থেকো। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, নমস্কার।